আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রিয়াক্ট নিয়ে আলোচনা করতেছিলাম, রিয়াক্ট জেস নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সিএসএস ইউজ করার সম্পর্কে, কিভাবে আমরা রিয়াক্ট জেস এ আমরা সিএসএস ইউজ করতে পারি, অর্থাৎ ক্যাসকেডেড স্টাইল শিট ইউজ করতে পারি। তো এর বিভিন্ন ধরনের ওয়ে আছে। আমরা সাধারণত যখন প্রোডাকশন পর্যায়ে চলে যাব, তখন মূলত প্রফেশনাল ক্ষেত্রে আমরা বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করব। কম্পোনেন্ট বলতে সিএসএস কম্পোনেন্ট লিখে যদি আমরা সার্চ দেই, আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি, অনেক কম্পোনেন্ট পাওয়া যাবে। তার মধ্যে অনেকেই অনেক ধরনের কম্পোনেন্ট ইউজ করে। তো বুটস্ট্র্যাপ যারা ইউজ করে অভ্যস্ত, তারা আবার বুটস্ট্র্যাপ ইউজ করতে পারে। আমরা যদি এখানে সার্চ দিই যে রিয়্যাক্ট সিএসএস কম্পোনেন্ট, অনেক ফ্রেমওয়ার্কও বেরিয়ে আছে, ফ্রেমওয়ার্কগুলো ইউজ করা যাবে, মডুলও। আচ্ছা, আমি আপনাদেরকে ফ্রেমওয়ার্ক লিখে এটা রেখে সার্চ দিচ্ছি। প্রায় বহু রকমের পাবেন, সিক্স বেস্ট রিয়্যাক্ট জেএস বেস্ট ইউআই ফ্রেমওয়ার্ক, এই যে দেখেন 20টা প্লাস রিয়াক্ট ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি। বিভিন্ন টিউটোরিয়াল সিরিজে আপনারা দেখবেন বিভিন্ন জন এই কম্পোনেন্টগুলো ইউজ করে। এই যে এই কম্পোনেন্টগুলোর ইউজ কীভাবে করতে হবে, এই যে বেস্ট রিয়াক্ট ইউআই কম্পোনেন্ট লাইব্রেরিজ, এগুলো কীভাবে ইউজ করতে হবে, এদের ডকুমেন্টেশনে গেলে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। কিন্তু কমান্ড চালাতে হবে, তারপরে হলো সেগুলো থেকে সবগুলো এদের অনেক কিছু প্রোভাইড করে। যেমন আপনাদেরকে আমি একটা দেখাই, ধরেন এটা যদি দেখাই, ইস কম্পোনেন্টে যদি আমরা যাই, দেখেন এরা কি কি দিচ্ছে। এরা লিস্ট দিচ্ছে, ফিল্ড দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, ঠিক আছে। যে এগুলো আমরা টেবিল টুবিল অনেক কিছু দিবে, এগুলো আমরা সেখানে যে এই ধরনের কমান্ডগুলো দিয়ে এখন আমরা ইনস্টল করতে পারবো আমাদের রিয়াক্টের যে প্রজেক্টে, সেখানে আমরা চালাতে পারবো। আচ্ছা, আমি একটু চেক করে নিই ওর ভিডিও হচ্ছে কিনা, এভরিথিং ইজ গোয়িং পারফেক্ট, ওকে। তো এই এই মডুলগুলো আমরা সাধারণত ইউজ করবো প্রফেশনাল ক্ষেত্রে। তবে আমরা যেহেতু ইনলাইন বা দেখাচ্ছে যে এক্সটার্নাল সিএসএস বা ইন্টারনাল সিএসএস ব্যবহার করে অভ্যস্ত, তো সেগুলো সম্বন্ধেও আমরা সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমি এখানে দেখাই দেবো। আর এই ক্ষেত্রে আমি সাহায্য নিব হলো আমাদের ডাব্লিউ থ্রি স্কুল, সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যেমন দেখেন স্টাইলিং রিয়্যাক্ট ইউজিং সিএসএস, কীভাবে আমরা ইনলাইন সিএসএস করতে পারি। এই দেখেন, এই যে এখানে কি করা আছে, এই যে H1 ট্যাগটার মধ্যে আমাদের কালার রেড ইউজ করা আছে। তো পার্থক্যটা দেখেন, আমরা এমনি যখন সিএসএস ইউজ করতাম তো তখন কি করতাম, এখানে এখানে আমরা ইজিকুয়াল টু চিহ্ন দিতাম, তাই না? আর এই কার্লি ব্রেসেসগুলো থাকতো না, দুই পাশে ডাবল কোটেশন থাকতো। এটা এখানে নাই, এখানে একটু ভিন্ন রকম। আমি যদি এটা আপনাদেরকে করে দেখাই, আমার 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 ইয়ের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখেন এখানে আমি লাইফ সাইকেলটা আপনাদেরকে এর আগেও বলেছি। আমরা কি করি, আমরা কম্পোনেন্টটাকে ইনডেক্স ডট জেএস এর সঙ্গে করে দিই, তাই না, রেন্ডারিং করে দিই। এই যে রিয়্যাক্ট ডম এলিমেন্টের মাধ্যমে রেন্ডারিং করে দিয়েছি। কোথায় রেন্ডারিং করে দিয়েছি, ইনডেক্স ডট এসটিএমএল, কোথায় সেটা, পাবলিকের মধ্যে যে ইনডেক্স ডট এসটিএমএল রয়েছে, সেই ইনডেক্স ডট এসটিএমএল এর রুট নামে যে আইডিটা রয়েছে, সেখানে আমরা এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। তো আমাদের মাই ফাংশনের মধ্যে আমি একটা মাত্র নিয়েছি, এই সন ট্যাগের মধ্যে একটা মাত্র এলিমেন্ট নিয়েছি, এবং সেটাকেই আমি প্রথমে স্টাইল করে দেখাবো, তাই না, ইন্টারনাল সিএসএস দিয়ে। তারপর মডুলো, তারপর কম্পোনেন্ট সবগুলো অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তবে আপনারা খুব সহজেই ডাবল থ্রি স্কুলে গেলেও সেখানেও শিখে নিতে পারেন। আচ্ছা, এখন এটা বর্তমানে আমার যেরকম দেখাচ্ছে এরকম এই সন ট্যাগের মধ্যে আছে। এটাকে যদি আমি রেড কালার দিতে চাই, তাহলে আমাকে এখানে ট্যাগের মধ্যে লিখতে হবে সেম একেবারে ইয়ের মতো স্টাইল। এবার এখানে আমরা কার্লি ব্রেসেস ইউজ করতে হবে আমাদেরকে দুটো, ওকে। আচ্ছা, তারপরে কালার, কালার হলো রেড, ডান আমাদের হয়ে গেছে, দেখি কেমন হয়। দেখেন কম্পাইল সাকসেসফুলি, এখন আমরা যদি এখানে গিয়ে দেখি, দেখেন সুন্দর করে কালার হয়ে গেছে, কি লাল হয়ে গেছে, তাই না। আচ্ছা, এটা একটা কথা। আবার এখানে আরো কিছু জিনিস আছে, আমরা যদি এখানে দুটো ওয়ার্ড নিয়ে যে ধরনের স্টাইলগুলো ইউজ হয়, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, সেখানে আমরা আগে কি ইউজ করতাম, ড্যাশ, তাই না, এরকম দেখাচ্ছি আমি, দেখ আমার ফ্যানের একটু শব্দ হচ্ছে, ঠিক করে নিই। হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিতে হবে, বিএসি ব্যাক, আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড,
এখন এখানে যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, এখানে এই যে কালার সুন্দর করে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ সবগুলো চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে দেই, দেখেন এটা কিরকম হচ্ছে। এই ক্যামেল কে আপনারা জানেন যে মাঝখানের কোডটা বড় হয়, এটা কিন্তু বড় হয়েছে। আর এখানে যদি আমরা আগের মতো এরকম ড্যাশ দিতাম তাহলে কিন্তু কাজ হইতো না, এরর দেখাতে দেখুন। এখন আমি যদি সেভ করি, এবার দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটাই আমার এটা হয়ে যাবে, দেখেছেন। যাই হোক, এভাবে ইনলাইন সিএসএস আমরা ইউজ করতে পারি। ওকে, দেন আমরা যদি ইন্টারনাল সিএসএস ইউজ করতে চাই তাহলে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, কিসের মধ্যে, এই এই মাই ফাংশনের মধ্যে। সেটা আমাদের এখানে ডাব্লিউএসকিউ শুরু করে বলে দেওয়া আছে, এই যে ক্যামেল কেস প্রপার্টি যেটা আমি এখন এখনই বললাম আর কি। এবার যদি আমরা অবজেক্ট তৈরি করতে চাই তাহলে আমাকে ওই যে রেন্ডারের মাঝেই এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে অবজেক্ট তৈরি করতে হবে, দেখেন। ঠিক আছে, এই অবজেক্টটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আসলে আমি ডিজাইনে খুব একটা ইয়ে না, আমি ফাংশনালিটির উপর খুব বেশি ইয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, এটা এটা এরা ইউজ করেছে মূলত ক্লাস কম্পোনেন্টের মধ্যে, তাই না? তো আমি এটা ফাংশনাল কম্পোনেন্টে কোথায় ইউজ করব? এখানে দিলাম, আর এইখানে সেই কম্পোনেন্ট ক্লাসটাকে আমি ইউজ করব, সেটার নাম কি ছিল, মাই স্টাইল। ওকে, এখন যদি আমি সেভ করি দেখি আমার কাজ হয় কিনা। বাস, বেশ সুন্দর কাজ হয়েছে, কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে নীল। কিভাবে বললাম, এটা একটা আমি অবজেক্ট তৈরি করে নিলাম, তাই না? এই ফাংশনের মধ্যে একটা অবজেক্ট তৈরি করে নিলাম, অবজেক্টের সিনট্যাক্স আপনারা দেখতেছেন এইভাবে করে, তো কোনো সমস্যা নাই। তবে আবার এই যে উপরের এই ডাবল কোটেশন গুলো আমরা কিন্তু ইরেজ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কাজ করে না তারপর। ও না, এখানে আমাদের ডাবল কোটেশন দিতে হবে। ওকে, কিছু কাটলো নাকি, কেউ নিচে গিয়ে দেখো তো, তাড়াতাড়ি কাটলো নাকি? আচ্ছা, আমি একটু পজ করছি ভিডিও। তো ঠিক আছে, আমরা এইখানে ডাবল কোটেশন আমাকে দিতে হবে। তাহলে আমরা একটা কি করলাম, একটা ইন্টারনাল সিএসএস ইউজ করলাম। তো এরপরে আমরা মডুলো ইউজ করব। মডুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম লেগেছে আমার কাছে, সেটা হলো আমাদেরকে মডুলোর জন্য যে ফাইলটা বানাতে হবে, ও আরেকটা হলো এক্সটার্নাল সিএসএস টাও একেবারে আমাদের হলো হুবহু সেম হলো যেরকম সিএসএস আমরা ইউজ করতাম ইয়ের মধ্যে, কি বলে হলো যে আমাদের এমনিতে যখন কোনো ফ্রেমওয়ার্ক বাদে, সেরকম এখানেও এই যে আমরা ইম্পোর্ট করে নিতে হবে জাস্ট নিয়ে, আর ডিজাইনটা আমাদের ওইখানে ইয়েতে করতে হবে এরকম সেই ফাইলের মধ্যে, ঠিক আছে। যে বডিতে যেরকম ডিজাইনটা দিয়েছে দিয়ে ইম্পোর্ট করে নিতে হবে, তাহলে পুরো ফাইলের বডিটাতে যখন কম্পোনেন্টটা কল হবে পুরো বডিতে, যে আমি এখানে রান করলেই দেখতে পাচ্ছি এগুলোতে, এগুলোতে কোনো সমস্যা নাই। এই দেখেন আমাদের বডিটাতে পুরো কালো স্টাইল এসে গেছে। বাই দ্য ওয়ে, এখন আমরা নেক্সট মডুলো সম্বন্ধে আমি যাবো। এই মডুলোটা আমাদের কাছে ভিন্ন আমি মনে করি, কারণ এই যে এই ধরনের মাই স্টাইল ডট মডুলো ডট সিএসএস এই এক্সটেনশন আমরা ইউজ করিনি আগে, ঠিক আছে। এখন আমরা এই যে মাই স্টাইল ডট মডিউলো ডট সিএসএস এরকম ফাইল তৈরি করবো, সেখানে আমরা যে কোনো ক্লাসগুলো ঠিক সেম সিস্টেমে দিব, কিন্তু এইখানে একটা পার্থক্য হলো এখানে ডাবল কোটেশনের মধ্যে ফাইলগুলো থাকবে না। ওকে, আসলে আমি বারবারই বলি, যখন আমরা ডিজাইন করব তখন ডিজাইন এভাবে শেখা ঠিক না, যে প্রয়োজন হবে যখন তখন ডিজাইন শিখবো, তাতে করে প্র্যাকটিস হবে। আলাদাভাবে ডিজাইন যদি আমি শিখতে যাই তাহলে আমার শিখবে দিক দিয়ে ওদিক দিয়ে ভুলে যাবো, এটা একটা প্রথম কথা, ঠিক আছে। তো এই জন্য আমাদের প্রয়োজনে যখন আমরা ডিজাইন পারফেক্টলি যখন কোনো একটা কাজ শুরু করবো, ধরেন আপনি পোর্টফোলিও ডিজাইন করতে শুরু করলেন, তখন আপনি ডিজাইনগুলো দেখে স্টাডি করলেন, তখন আপনার মনে থাকবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি শিখলে তাহলেই মনে থাকবে। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাপ ডট জেস। এটা কি, এটা একটা আলাদা, এটা একটা কম্পোনেন্টের মধ্যে কি করলো, এটা কি বলছে, হ্যাঁ এখানে মডুলোটার মধ্যে ইম্পোর্ট করে নিয়েছে, দেখেন এই যে মডুলো অ্যাপ ডট জেস এর মধ্যে মাই স্টাইল ডট মডুলো ডট জেস এখানে ইম্পোর্ট করে নিয়েছে। তাহলে ইম্পোর্ট করে নিলে বডিতে যা কালার ছিল বা যে কালার যে ডিজাইনগুলো এখানে ক্লাস নেম যেখানে দিয়েছে সেখানে সেটা এক মানে অ্যাড হয়ে যাবে। এখানে একটু পার্থক্য হলো, আপনারা জানেন আমাদের ক্লাস ইউজ করতে গেলে বড় হাতের মাঝখানে এন দিতে হবে ক্লাস নেম, আর এই যে আমি যে মডিউলটা ইউজ করব এটা লিখতে হবে এইখানে যে নাম দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার সেই নামটা স্টাইল ডট ওই ক্লাসের নাম। ওকে, আই থিঙ্ক ইউ গাইস হ্যাভ গট দিস। ওকে, কি করলাম আমি, এই স্টাইল ডট এখানে যে আমাদের কম্পোনেন্টের ওই ফাইলের মধ্যে যেটা রয়েছে হলো এই যে মডুলো ডট সিএসএস মাই স্টাইল মডুলো সিএসএস সেটার মধ্যে যে আমাদের ইয়ে করা আছে, কি বলে হলো যে
সিএসএস প্রপার্টি গুলো ডিফাইন করা আছে সেগুলো আমি এখানে কল করে ফেললাম এইভাবে ডট কি ওকে এটা ইম্পোর্ট ডট ডট আশা করি বুঝতে পেরেছেন। তো এইটুকু ছিল আমাদের হলো ডাব্লিউ থ্রি স্কুলের সিএসএস সম্বন্ধে, তবে এগুলোই আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল এই ধরনের সিএসএস খুব কমই ইউজ করব। ইউজ করব হলো যে মডিউল ইয়েগুলো সরি কম্পোনেন্ট গুলো রয়েছে সে কম্পোনেন্ট থেকে সবগুলো আমি বেশিরভাগ প্রিফার করি হলো কম্পোনেন্ট ইউজ করতে। ওকে তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দুই একটা নতুন কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।